हेलो व्यूअर्स, वेलकम टू आइडियल इंग्लिश ट्यूटोरियल। देखो बांगला थेके इंग्रेजी अनुवादेर आज के एक क्लास नेब। एटा प्रैक्टिस कराना हुएछिलो तोमादेर टेलीग्राम चैनेले। जारा एखोनो टेलीग्राम चैनेले योगदान करोनी तोमरा आज के भिडियो डेस्क्रिप्शन थेके लिंक पे जाबे, सेखान थेके टेलीग्राम चैनेले योगदान करे एई धरनेर कम्पिटिशने अंशग्रहण करते पारबे। तो देखो प्रथम जे प्रश्नटा छिल, पाखाटी माथार ऊपर घुरछे। ओके, অনেকে তোমরা বিভিন্ন ভাবে করেছো, কেউ লিখেছো রাউন্ডিং ওভার। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা হবে, যেমন ধরো অনন্যা সাহা লিখেছে দ্য ফ্যান ইজ মুভিং ওভার হেড। ওকে, যেমন অনু মোদি লিখেছে দ্য ফ্যান ইজ মুভিং ওভার হেড, মনে করলে ওভার আওয়ার হেড লিখলেও করতে পারবে, কারণ আমাদের মাথার উপর ঘুরছে এটা বোঝাচ্ছে, এই সেন্স অনুযায়ী করা যেতে পারে। ওকে, যেমন ধরো শিকন্যা করেছো দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, এটা করা যেতে পারে। আচ্ছা, রানা মহন্ত লিখেছো, ওকে, কিন্তু রাশিদুল এমডি তুমি লিখছো যে ফ্লাইং ওভার, এভাবে হবে না, ঘুরছে ইংরেজি অ্যাকচুয়ালি মুভিং হবে। অনেকে আবার তোমরা রাউন্ডিং করেছো, এটাও হবে না, সঠিক উত্তরটা হবে মুভিং। সুব্রত ভুঁই, ইন্দ্রাণী হাজরা, তোমাদের ঠিক আছে। এই প্রশ্নটাও দেখো অনেকে করেছো অনেকভাবে, তার পকেটে কিছু মার্বেল আছে। ওকে, আমি পরপর পড়ে যাব, যাদের যাদের ভুল আছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেয়ার আর সাম মার্বেলস ইন হিজ পকেট, এটা ঠিক আছে। লালু প্রসাদ, তিয়াশা লিখছো দেয়ার আর সাম মার্বেলস ইন হিজ পকেট, এখানে সাম বানানটা ঠিক করবে। জাহানরা খাতুন, দেয়ার আর সাম মার্বেলস ইন হিজ পকেট, এটাও ঠিক আছে। ধনঞ্জয় মাহাতো, এটাও ঠিক আছে। ওকে, অনন্যা তোমার সঠিক হয়েছে। এরপরে দেখো বাকি কে কে লিখেছো আমি বলে দিচ্ছি। প্রিয়া ঘোষ, তোমারও ঠিক আছে। শিকন্যা, তোমার ঠিক আছে। রানা মহন্ত, দেখো এখানে মার্বেল লিখেছো, মার্বেলস হবে, কেন সাম রয়েছে যেহেতু। আচ্ছা, সুদীপ বিশ্বাস একটু অন্যরকমভাবে করেছো, তোমারটা কিন্তু সঠিক হয়েছে, সাম মার্বেলস আর দেয়ার ইন হিজ পকেট, এটা হবে, অবশ্যই হবে। আচ্ছা, আর যেটা হয়েছে সুব্রত ভুঁই, দেয়ার আর এ ফিউ মার্বেলস ইন হিজ পকেট, অথবা আ ফিউ মার্বেলস আর ইন হিজ পকেট, একদম সঠিক, এভাবেও করা যেতে পারে। ইন্দ্রাণী হাজরা, দেয়ার আর সাম মার্বেলস ইন হিজ পকেট, এটাও সঠিক হয়েছে। দেখো বিভিন্নভাবে যে তোমরা আনসার করেছো, এখান থেকে একটা জিনিস খেয়াল করবে যে এভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আনসার করলেও সঠিক হতে পারে। আমার পাশে বসো, এটাকে বিভিন্নভাবে করেছো অনেকেই। লালু প্রসাদ করেছো সিট নেক্সট টু মি, সিট বিসাইড মি, সিট বাই মি। তিয়াশা বলছো সিট বাই মি। জাহানরা খাতুন বলছো সিট বিসাইড মি। অনন্যা সিট নেক্সট টু মি। প্রিয়া ঘোষ বলছো যে সিট বিসাইড মি। শিকন্যা দাস সিট বিসাইড মি। তো অ্যাকচুয়ালি দেখো তোমাদের প্রত্যেকেরই সঠিক হয়েছে, কিন্তু সবথেকে ভালো হবে যেটা তিয়াশা করেছে, সিট বাই মি, আমার পাশে বসো। ওকে, বাকি কিন্তু তোমাদেরগুলো সঠিক হয়েছে। টেবিলটি কক্ষের মাঝখানে আছে, এটা লালু প্রসাদ তোমার ভালো হয়েছে। দ্য টেবিল ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম, অ্যাকচুয়ালি অন অ্যাকচুয়ালি হবে না, অন বাদ দেবে, এটা লিখবে অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। বাকি যারা করেছো তোমরা একটু চেঞ্জ করে নেবে, উত্তরটা হবে দ্য টেবিল ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম, অর্থাৎ রুমের ঠিক মাঝখানে টেবিলটি রয়েছে, বা কক্ষের মাঝখানে টেবিলটি রয়েছে। বাকি দেখো তোমরা বিভিন্নভাবে করেছো, এগুলো কিন্তু হবে না। সে কালিতে লেখে, মনে রাখবে যে তোমরা লিখেছো যে হি রাইটস উইথ ইঙ্ক, এই উইথ ইঙ্ক প্রায় অনেকেই লিখেছো, এগুলো কিন্তু হবে না, লিখতে হবে রাইটস উইথ ইঙ্ক, না করে করবে রাইট ইন ইঙ্ক। ওকে, রাইটস ইন ইঙ্ক, অর্থাৎ সুদীপ বিশ্বাস এবং সুব্রত ভুঁই তোমরা সঠিক লিখেছো, হি রাইটস ইন ইঙ্ক, আর একটা লিখেছো সুব্রত বা সি রাইটস ইন ইঙ্ক। ওকে, শিকন্যা লিখেছো হি বা সি রাইটস উইথ পেন, হ্যাঁ এভাবে পেন দিয়ে লিখলে সেটা উইথ হবে, আর কালি দিয়ে লিখলে সেটা ইন হবে। সে কলম দিয়ে লেখে কি হবে, হি রাইটস বাই পেন নয়, উত্তরটা হবে উইথ পেন, লালু প্রসাদ সঠিক লিখেছ, জাহানরা খাতুন ভুল হয়ে গেল, ধনঞ্জয় মাহাতো তুমি বাই লিখেছো এটা ভুল, তিয়াশা সঠিক, হি রাইটস উইথ পেন, বাকি যারা এমন লিখেছো যে উইথ পেন তাদের কিন্তু সঠিক হবে। তো তোমরা আশা করি মোটামুটি ভালোই প্র্যাকটিস করছো। আবার বলছি যারা যারা টেলিগ্রাম গ্রুপে যোগদান করনি তোমরা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাবে আগামী দিনে এই ধরনের প্রশ্ন পাওয়ার জন্য। আমি তোমার জন্য চিরদিন অপেক্ষা করব।
আই উইল ওয়েট ফর ইউ ফর এভার। প্রত্যেকেই সঠিক লিখেছ, লালু, তিয়াশা, জাহানরা, ধনঞ্জয়, মোহাম্মদ কেয়ামত, অনন্য সাহা, প্রিয়া ঘোষ, শিকন্যা দাস, রানা মহন্ত, প্রত্যেককে অনেক শুভেচ্ছা রইল, তোমাদের প্রত্যেকের সঠিক হয়েছে। এরপরের প্রশ্নটাও কিন্তু তোমরা প্রায় সঠিক করেছো। দেখো, সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। ওকে, এখানে সিন্স ব্যবহার হবে, সিন্স মানে থেকে, কোনো নির্দিষ্ট সময় থেকে বোঝালে আমরা সিন্স ব্যবহার করি। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। ওকে, বাকি তোমরা প্রায় প্রত্যেকে এইভাবেই লিখেছো, আর যাদের ভুল থাকবে তোমরা একটু চেক করে নাও। এই প্রশ্নটাও কিন্তু খুবই মজার প্রশ্ন, যে সে একজন ইংরেজি বিষয়ের শিক্ষক। প্রথমে যারা লিখেছ তোমাদের প্রায় ভুল হয়ে গেছে। দেখো, হি ইজ অ্যান ইংলিশ টিচার, এভাবে তোমরা করেছো, কিন্তু এভাবে হবে না, এটা একটু ঘুরিয়ে উত্তরটা হবে। ইংলিশ টিচার না করে তোমরা এভাবে লিখবে, যেমন অনন্যা লিখেছ, প্রিয়া ঘোষ, শিকন্যা, রানা মহন্ত, সুব্রত ভুঁই, তোমরা ভালো লিখেছ, হি ইজ এ টিচার অফ ইংলিশ বা হি ইজ এ টিচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রিয়া ঘোষ, তোমার কিন্তু ইংলিশ টিচার হয়ে গেছে, এটা ভুল হচ্ছে। ওকে, এটা করবে টিচার অফ ইংলিশ। আজকের যে শেষ প্রশ্ন সেটি হলো, দেখো, টেবিল কাঠ থেকে তৈরি, এখানে বসবে মেড অফ। অনেকে মেড বাই করেছো, এটা ভুল হয়ে যাবে, উত্তরটা হবে মেড অফ। দ্য টেবিল ইজ মেড অফ উড বা নর্মাল টেবিল ইজ মেড অফ উড। টেবিল মেড নয়, এখানে ইজ বসবে। ওকে, টেবিল ইজ মেড অফ উড বা দ্য টেবিল ইজ মেড অফ উড, বাই হবে না, অনেকে বাই বসাচ্ছ, বাই হবে না, খেয়াল করো, এখানে মেড অফ বসবে। কোনো কিছু থেকে কোনো জিনিস তৈরি হলে সেখানে আমরা মেড অফ বসাই। ওকে।